আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের একদম সহজ এবং মজাদার দুটি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। যেহেতু এখন জলপাইয়ের সিজন, তো অনেকেই এই সময় সারা বছর জুড়ে সংরক্ষণের জন্য জলপাইয়ের আচার তৈরি করে থাকেন। তো আজ আমি আপনাদের যে দুটি আচার তৈরি করে দেখাবো, এই আচার দুটি আপনারা অনায়াসে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো প্রথমে আমি যে আচারটি তৈরি করব, তার জন্য একটি প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিলাম, আর দিলাম 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলো একটু সময় কষিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত একটা রসুনের কোষ আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি, আর জলপাইগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করি নাই, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি জলপাইগুলো এর ভিতরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার আমি এর ভিতরে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। তো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি জলপাইগুলো আগে সিদ্ধ করি নাই, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ অনেকটা সময় কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত জলপাইগুলো সিদ্ধ না হয়। তো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব পুরো 1 কাপ চিনি। তো চিনিটা গলে যাওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার চিনির পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে একটু পর পর শুধু নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তো চিনির পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার। আর আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এবার আরও কিছু সময় আচারটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আচারটা হয়ে গেছে। চুলো থেকে আচারটা নামানোর আগে আমি 1 চা চামচ টালা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। আর আমার আচারটা এবার পুরোপুরি রেডি। তো এবার আমি অন্য যে আচারটা তৈরি করব, তার জন্য এখানে আমি 1/4 কেজির মতো আস্ত জলপাই নিয়েছি, আর জলপাইগুলো আমি ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি, আর একটি ছুরির সাহায্যে সবগুলো জলপাই আমি এভাবে চিরে দিয়েছি। এবার একটি প্যানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিলাম কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা, 5-6টা শুকনো মরিচ আর পুরো আস্ত একটা রসুনের কোষ দিয়ে দিলাম। এবার দিলাম 1 চা চামচ গোটা পাঁচফোড়ন, আর এগুলো একটু সময় ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তো মশলাগুলো একটু সময় কষিয়ে নিতে হবে। এবার আমি দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ।
তো এবার আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো নেড়ে চেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দেব। চুলার আঁচ লো করে দিতে হবে। তো এভাবে কিছু সময় কষিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিলাম চিনি, আর এখানে আমি হাফ কাপেরও কম চিনি দিলাম। এই আচারটা আসলে অনেক বেশি মিষ্টি হবে না, এই আচারে টক ঝাল ভাবটা একটু বেশি থাকবে আর মিষ্টি ভাবটা একটু কম থাকবে। তো একদম কম আছে, জলপাইগুলো এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আর জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দেওয়ার পরে লো হিটে আমি আরো কিছু সময় জাল করে নিব। তো আচারটা হয়ে গেছে, আর এই যে দেখুন জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আচারটা চুলো থেকে নামিয়ে নেব। আর নামানোর আগে এখানে আমি 1 চামচের মতো ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আচারটা পুরোপুরি রেডি। আর এই যে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার দুটি জলপাইয়ের আচার। আর আজকের আমার এই আচার দুটি খেতে অনেক মজার হয়েছে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।